হ্যালো ভাইয়া টিকিটটা একটু ক্যান্সেল করে দেন, আমি যাব না ভাই, আমাকে অফিসে থাকতে হবে। খাতা বালিশ লাগবে, খাতা বালিশ লাগবে ভাই, আমি ঘুমাইতে হবে না, আমার তিন দিন কর্মশালা থাকতে হবে, ঘুমাইতে হবে না। ঢাকা শহর, ঢাকা শহর। পাঠান আমি তাহলে বাসায় যাচ্ছি, ঠিক আছে? আমি দুই তিন দিন, তিন দিন পরে চলে আসবো, আমার তিন দিন বন্ধ, আমি তিন দিন পরে আবার চলে আসবো। আচ্ছা। কি অবস্থা? কি অবস্থা ভাই, কেমন আছেন? এই যাচ্ছি মোটামুটি। আর তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। কোথায় আছেন আপনি ভাই? ব্যাগ টেক নিয়ে একটু বাড়িতে যাইতেছি। ছুটি দিছে তো, তিন দিনে বন্ধ, তিন দিনে বন্ধ দিছে তো, ঈদের ছুটি, তিন দিন বন্ধ। টিকিট কাটছি, ওই যে টিকিট কাটছি, টিকিট তো কাটা হয়ে গেছে, তো এখন বাড়িতে যাবো। অনেকদিন তো বাড়িতে যাই না, বুঝো না, অনেকদিন তো বাড়িতে যান না ভাই, বাড়িতে যাই না অনেকদিন তো বাড়িতে যান না ভাই। বাড়িতে কি যা আসার সময় কি কী দিয়ে আসবেন? আসতে তো আপনার সমস্যা, আসার সময় তো হ্যাঁ একটু সমস্যা হইতে পারে, সমস্যা দেখি দেখা যাক ভাই। আপনি তো এখন যাইতে পারবেন না। কেন, কী সমস্যা? কি ভাই, এজেন্সিতে আপনাকে পুলিশে ধরবে। পুলিশে ধরবে কেন? আমার তো ভাই করোনা, বুঝেন না, করোনা তো বুঝেন না আপনি। আরে করোনা তো বন্ধ বন্ধ ইয়ে আছে না, আমার সমস্যা কি, আমি যাবো ভাঙ্গে ভাঙ্গে, লকডাউন দিয়েছে কি, আমি ভাঙ্গে ভাঙ্গে যাবো ভাই? লকডাউন দিয়েছে সরকার, তো বলে দিয়েছে যে তার কর্মস্থলে থাকার জন্য। কর্মস্থলে থাকতে হবে কই, এরকম তো আমি শুনিনি, কর্মস্থলে থাকতে হবে। হ্যাঁ ভাই, না আমি যা, আমি আমি যাবো। আর না ভাই, যেতে পারবেন না ভাই। কেন সমস্যা ভাই? সমস্যা হবে আপনার ভাই, দেশ গ্রামে যে দেশে যাবে তো মানুষের করোনা হবে না, বুঝতে পারতেছেন না? করোনা একটু একটু করোনা, করোনা এটা এটা কি কেমন জিনিস নাকি করোনা? কি বলেন ভাই, সারা বিশ্বে কত মানুষ মারা যাচ্ছে করোনা। আমি একজন, আমি একজন যদি যাই বাড়িতে, করোনার কি ছড়াইবো আর? করোনা ভাই একজন থেকে তো 30 জনের ধরে, করোনার ধরে গেলে সাবান দিয়ে ধুই ফেলাম এটা। হ্যাঁ ভাই, সাবান দিয়ে ধুই করোনা তো। এমনি কর্মস্থলে থাকতে বলছে? আমি শিওর, আমি শিওর কর্মস্থলে থাকার জন্য। মানে তিন দিনের ভিতরে আমি কর্মস্থলে থাক, মানে আমি আমার অফিসে থাকা লাগবে, কর্মস্থলে থাকতে হবে? হ্যাঁ ভাই, কর্মস্থলে থাকতে হবে। তো আমি যে টিকিট কাটছি, আমি কি করব ভাই? এখনই ক্যান্সেল করে দেন বলেন কি? হ্যাঁ ভাই, এখনই ক্যান্সেল করে দেন, না হলে কিন্তু আপনার সমস্যা হবে ভাই। আপনি আপনার কর্মস্থলে চলে যান, বাস থাকলে অনেক ঈদ করতে পারবেন। না ঠিক আছে, কিন্তু আমি টিকিট কাটিয়ে ফেলছি, এখন আমি কি করব ভাই? ডেট ক্যান্সেল ভাই, আমি আমি তিন দিন, তিন দিন বন্ধ, আমি কি বাড়িতে যাবো না ভাই? পাঁচ টাকা অনেক কিছু করতে পারবেন ভাই, এখন আপনি আপনার কর্মস্থলে চলে যান ভাই। কর্মস্থলে যেতে হবে? হ্যাঁ ভাই, কর্মস্থলে চলে যান, এটা মানে আমি যেখানে অফিস করি আমার সেখানে চলে যেতে হবে, কর্মস্থলে যেতে হবে ভাই। তিন দিন আমার ওখানে থাকা লাগবে, তিন দিন ওখানে থাকা লাগবে। আমি এখন কি করবো, আমার ফোন কই ভাই? ফোন আছে ভাই, আমার মোবাইলটা দেন ভাই, আমি এখন বন্ধ ইয়ে করতে হবে না? হ্যাঁ ভাই, টিকিট ক্যান্সেল করে দিতে হবে? হ্যাঁ ভাই, এটা একটু চালাই দেন না ভাই, দেন। হ্যালো হ্যালো ভাইয়া, টিকিটটা একটু ক্যান্সেল করে দেন, আমি যাবো না ভাই, আমাকে অফিসে থাকতে হবে, তিন দিন, তিন দিন আমার কর্মস্থলে থাকতে হবে ভাইয়া। হ্যাঁ চলে যান ভাই, ভাই চলে যান ভাই, আমি চলে যাচ্ছি, আমি যাবো না। হ্যাঁ করোনা, করোনার কারণে আমি আমার বাড়িতে গেলে আমার ওই যে করোনা ছড়াই যাবে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ভাই চলে যান। জি জি, আমার টিকিটটা একটু ক্যান্সেল করে দেন, আমি যাবো না ভাই, যাবো না ভাই। হ্যাঁ টিকিটটা ক্যান্সেল করে দেন, লাফেজ লাফেজ ভাই। ফারহান আমি তো চলে চলে আসছি, যাবো না বাবা? যাবো না, ওই যে ইয়ে করছে, ওই যে তিন দিনে নাকি, মানে তিন দিন বন্ধ দিয়েছে না, বলছে যে যে যার কর্মস্থলে থাকতে। Few moments later. বাবা তুমি এগুলা নি কই যা? বাবা অফিসে যাইতেছি, ওই যে তিন দিন কর্মস্থলে থাকতে হবে, অফিসে থাকতে হবে, তো বাবা তো অফিসে যাই। কি সবাই আপনার কথা আছেন? ওই যে ইয়েতে অফিসে যাইতেছি ভাই, অফিসে খাতা বালিশ, অফিসে খাতা বালিশ লইতে যাইতে হইবো। আপনি বলছেন না ওই যে আমার ইয়েতে যাওয়া লাগবে না, ওই যে ভাই আপনি তো তিন দিন বন্ধ না, তো তিন দিন বন্ধ, তিন দিন বলছে আপনাকে ঢাকা থাকার জন্য, আপনারা কি বলছে আমি অফিসে না ঢাকায় থাকবো? না আমি তো ঢাকায় আছি, আরও তো অনেক অনেক জায়গা আছে, আমার এখন তিন দিন বন্ধ, আমি তিন দিন আমার কর্মস্থলে থাকতে হইবো, আমি অফিসে যাইতেছি। খাতা বালিশ লাগবো ভাই, আমি ঘুমাইতে হইবো না, আমার তিন দিন কর্মস্থলে থাকতে হইবো, ঘুমাইতে হইবো না। ঢাকা শহর যে কোনো জায়গায় থাকতে হইবো বলছে, আপনি তো বলছেন দেশ গ্রামে যাওয়ার জন্য। ভাই বলছে যে তিন দিন বন্ধ, তিন দিন বলছে সবার কর্মস্থলে থাকতে, তো আমার কর্মস্থল তো যেখানে, আমি কর্মস্থলে যাইতেছি ভাই। আমি তো মনে করছি যে আমার অফিসে যাওয়া লাগবে, এই কারণে আমি তো জানেন ওই যে খাতা বালিশে যাই, মানে কোনো ছুটি নেই, যেহেতু অফিসে থাকা লাগবে তাহলে আমার বালিশে যাইতেছি, বুঝলেন না?